হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করব আমার আজকের ব্লগ। আই হোপ তোমাদের ভালো লাগবে, তোমরা কেউ দেখতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো অনেক লেট হয়ে গেছে, আমি সিনেমা করছি। কিন্তু উঠেছি 8টার সময়, উঠে পাশে জামা কাপড় ছেড়ে আমি একটা চারটে রান্নাটা করে নিয়েছি। কিন্তু আমাদের দাদা ভাই কাজে যাবে, লেট হয়ে গেল। তো কী রান্না করবো ভেবে পাচ্ছি না। তো রান্না করবো দিলাম, কাজে চলে গেছে। তো কাজে চলে গেছে আমি এদিকে। আজকে কেউ বাড়িতেও নেই, মানে ওর জিম্মাও চলে গেছে পুজো দিতে। আজকে ব্যবসায় নেই পুজো, ওর ঠান্ডা বাড়িতে নেই, ওর বাবাও কাজে চলে গেছে, সবাই কাজে চলে গেছে। তো ঘুমিয়ে পড়েছে, আমি সেই সব কাজগুলো তাড়াহুড়ো করে কাজ করছি, যাতে উঠলেই কান্না করবার কোনো কাজই করা যাবে না। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘর ঝাঁপ দিয়ে নিলাম, ঘর মুছিয়ে নিলাম, মারা মুছিয়ে নিলাম, নিয়ে আমি কাছাকাছি করতে চলে এসেছি। তো আমার কাছাকাছি করা হয়ে গেছে, ঘুমাচ্ছে। আমি সেই ফাঁকে ওর দোলনায় যেহেতু একা আছে, আমি কী করে ওগুলো যাব। তো দেখলাম শাশুড়ি চলে আসছে, আবার রৌদ্র হচ্ছে মাঝে মাঝে, মনে হয় হতে পারে। তো করে দিয়ে গেলাম, দেখো কালকে বৃষ্টি হয়েছে, রাত্রে সারা রাতে বৃষ্টি হয়েছে, সারাতে জল জমে গেছে, দেখতে পাচ্ছি চাঁদের মানুষের জল। তো আমি এবার নিচে চলে যাবো, লেট করবো না, কারণ ও যেহেতু ঘুমাচ্ছে। আমি গিয়ে তাড়াতাড়ি স্নানটা করবো, কারণ আমার কাছে মাথা বুঝতে হবে। তো আমার স্নান করা হয়ে গেছে, তাহলে স্নান করে নিলাম, মাথাটা বসে নিলাম। দেখে সারাটা উঠে নিলাম, ঘুমাচ্ছে। আমি সেগুলো একটু সেগুলো করে নিলাম, রান্না করেছি বেগুন মাছ, আর করেছি শাক। শাক আমি আগের দিন শাক করছিলাম, দেখিয়েছিলাম, অনেকটাই শাক তো বাইরে রেখেছিলাম যে ফ্রিজে রাখা হয়নি, তো অর্ধেক নষ্ট হয়ে গেছে। তা অল্প কটা শাক ছিঁড়েই হয়েছে, অল্প জিনিসও ভালো হয়। তো শাকটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে। দেখলাম সোনাটা ঘুমাচ্ছে, এখনও উঠিনি, 12টা বেজে গেছে তাও ওঠেনি। তো আমি ভাবলাম ওকে একটু উঠলে আমি বেদানা আছে, বেদানার রস খাওয়াবো। তো উঠে গেছে, উঠে ওর জামা চলে এসছে পুজো দিয়ে, তারপর হাতে দেবতা আমি সুতো বেঁধেছি, ওকে স্নান করিয়ে দিলাম, তারপর দেবতা আমি সুতো বাঁধলো হাতে, পোশাক খেলাম। আর এদিকে আমি বিকালে ঘুম থেকে উঠি, আমি জামা কাপড় খুলতে এসেছি। আর এদিকে একটু বিকালে ও খেলা করছে, আমি কিছু হাত দিয়ে নেবো ঘরটা, বিকালে ঘর ঝাড় দিতে হয়,
অনেকটা নোংরা পড়ে যায় তো ঘরে, তো সন্ধ্যেবেলা সময় সময় একটু মরে গিয়েছে, দুষ্টমি করছে, তো আর কিছু খাওয়াইনি, খেতেই তো চায় না। তোকে দুটো মুড়ি দিয়ে, একটা বাটিতে দুটো মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে রাত হয়ে গেছে, বেশি রাত হয়নি, রাত 9টা বাজে। তো তোমাকে দাদা ভাই আজকে দেরি করেই বাড়ি এসছে, তো আমি বললাম মুড়ি খেতে হবে না, একেবারে ভাত খেতে না, কারণ মুড়ি খেলেও আর ভাত খেতে চায় না। মুড়ি খেলে আর ভাতটা খেতে চায় না, একদম অল্প ভাত খেয়ে ভাতটা থেকে যায়। তো তার জন্য আমি বুদ্ধি করে ওকে একেবারে ভাত দিয়ে দিয়েছি, তাহলে পরিমাণ মতন ভাতটা খেতে পারবে। তো ওদিকে রাত হয়ে গেছে, 10:30-11টা বাজে, বিছানা আমাদের রেডি, সোনা পাপা ওই যেটুকের ঘরে আছে, তো তারপরে আমি